দিনাজপুরে কনস্টেবল নিয়োগে পরীক্ষার্থী ও প্রতারক চক্রের সদস্য সহ 17 জনকে গ্রেফতার করা হয়েছে। এই সময় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের 6টি প্রবেশপত্র, 100 টাকা মূল্যমানের 9টি নন জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্প, বিভিন্ন ব্যাংকে 4টি ফাঁকা চেকের পাতা, প্রতারক চক্রের ব্যবহৃত একটি মাইক্রোবাস ও নগদ 50,000 টাকা জব্দ করে পুলিশ। দুপুরে নিজের কার্যালয়ে প্রেস ব্রিফিং এ সব তথ্য তুলে ধরেন জেলা পুলিশ সুপার শাইফতেকার আহমেদ। এবং তার প্রেক্ষিতে একটি মামলা রুজু হয় এবং ওখানে আমরা 4 জন প্রতারক আমরা আহত, যেহেতু আগে থেকে আমাদের নজরদারি ছিল, কিছু তথ্য ছিল যে কিছু প্রক্সি পরীক্ষার্থী, ভুয়া পরীক্ষার্থী, তারা মূল প্রার্থীর পক্ষে পরীক্ষা দিতে আসবে। তো এই তথ্যটার ভিত্তিতে আমরা আমাদের নজরদারি বাড়াই এবং ওদিন আমরা দিনাজপুর থেকে একজন প্রার্থীকে আমরা চ্যালেঞ্জ করি, যিনি মোহাম্মদ শহীদুল ইসলাম নামক একজন প্রার্থী প্রক্সি পরীক্ষা দিতে আসছে। তো তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ওই ভুয়া বা প্রক্সি পরীক্ষার্থী সে স্বীকার করে যে তিনি আসলে মূল প্রার্থী না, তিনি তার নাম তারিক আল ইমামুন, তিনি প্রক্সি পরীক্ষা দিতে এসেছেন। এর প্রেক্ষিতে আমরা তাকে আমরা আটক করি, আমরা আমাদের হেফাজতে নিয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। আব্দুল কুদ্দুসকে আটক করার পর আমরা তাকে নিয়ে আমরা ব্যাপক অভিযান পরিচালনা করি। অভিযানটা পরিচালনা করি আমরা 3 দিন ধরে একটা অভিযান করি, দিনাজপুর, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও এই এলাকায় আমরা অভিযান পরিচালনা করে আমরা প্রথমত আমরা সফলতা পাই। আমরা সৈয়দপুর হোটেল আমজাদিয়া ইন্টারন্যাশনাল থেকে আমরা প্রথমে আমরা ওখানে আমরা 1 জন প্রক্সি পরীক্ষার্থী, 6 জন পরীক্ষার্থী এবং 1 জন প্রার্থী আমরা ধরতে সক্ষম হই। তো ওখানে জিজ্ঞাসাবাদে এই 6 জন প্রার্থী আমাদেরকে জানান যে তারা কি এই লিখিত পরীক্ষার উত্তীর্ণ অবতীর্ণ হয়নি, অর্থাৎ তাদের এই 6 জনের পরীক্ষা দিয়েছেন প্রক্সি পরীক্ষা।